5.1 অনুশীলনী 4 নম্বর পর্বে তোমাদের স্বাগতম। 4 নম্বর পর্বে আমি তোমাদের মূল বইয়ের 6, 7, 8 এই তিনটা অঙ্ক সমাধান করাবো। তো দেখো এর ভিতরে কিন্তু 6 নং অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, তো পরীক্ষায় প্রায় আসে। তো দেখো বলা আছে সমাধান করো, এখানে চলক হচ্ছে এক্স, এই এক্স হচ্ছে চলক, তো এই এক্স এর আমরা মান বের করব। তো দেখো সমাধান করতে হবে, তো একটা সমীকরণ দেওয়া আছে। তো যে ব্যাপারটা দেখো, যে আমরা এই প্রথম লাইনে অঙ্কটা প্রথমে তুলেছি, এরপর আমরা দ্বিতীয় লাইনে এক্স মাইনাস এ ভাগ বি আমরা মাইনাস ওয়ান করলাম, প্লাস এক্স মাইনাস বি ভাগ এ মাইনাস ওয়ান করলাম, প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি ভাগ এ প্লাস বি। দেখো এইখানে মাইনাস ওয়ান করেছি, মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু, সুতরাং আমরা এখানে প্লাস টু দিব, দিলে আমার কিন্তু মিলে যায়। দেখো আমরা কি করেছি, সেটা হলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু, আর এখানে প্লাস টু লিখেছি। দেখো তাহলে কিন্তু এই টু আর এই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মিলে মাইনাস টু হয়, মাইনাস টু আর প্লাস টু কাটা যায়। তো দেখো আবারও বলছি, সেটা হলো এখানে টু লিখেছি, আর আমরা প্রথমটার সাথে মাইনাস ওয়ান, দ্বিতীয়টার সাথে মাইনাস ওয়ান, আর তৃতীয়টার সাথে আমরা প্লাস টু লিখেছি। তো দেখো যে ব্যাপারটা, এখন আমরা এইটার লসাগু, এইটার লসাগু, এইটার লসাগু করব। তো লসাগু করব, দেখো যে ব্যাপারটা, বা এটার লসাগু হচ্ছে বি, বি আর বি কাটা, তাকে হচ্ছে এক্স মাইনাস এ, আর দেখো বি এর সাথে ওয়ান গুণ করলে হয় মাইনাস বি, আমি লসাগু করলাম, প্লাস এবার আমরা এইটুকের লসাগু করবো, এইটুকের লসাগু হচ্ছে এ, এ আর এ কাটা, থাকে হচ্ছে এক্স মাইনাস বি, আর এর সাথে ওয়ান গুণ করলে হয় মাইনাস এ, প্লাস এবার দেখো আমরা এটার লসাগু করবো, এটার লসাগু হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা, থাকে হচ্ছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি, আর এইটা যে টু এর সাথে গুণ হবে, সুতরাং টু দিয়ে আমরা গুণ করবো, টু আর এ গুণ করলে হয় প্লাস টু এ, টু আর বি গুণ করলে হয় প্লাস টু বি, ইকুয়াল টু জিরো। দেখো আমরা এইটুকের লসাগু করেছি, এরপর এইটুকের লসাগু করেছি, এরপর আমরা এইটুকের লসাগু করেছি, এখন আমরা ক্যালকুলেশন করব। প্রথমটাই যা ছিল তাই লিখবো, এক্স মাইনাস এ মাইনাস বি ভাগ হচ্ছে বি, প্লাস এক্স মাইনাস আমরা দ্বিতীয়টা যে ব্যাপারটা, সেটা হলো যে আমরা এটা আগে লিখব, এরপর মাইনাস বি ভাগ হচ্ছে এ, প্লাস এ প্লাস বি। এখন আমরা যোগ বিয়োগ করব, এক্স টু এ মাইনাস থ্রি এ সমান হয় মাইনাস এ, টু বি মাইনাস থ্রি বি সমান হয় মাইনাস বি, ইকুয়াল টু জিরো। দেখো আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, এখানে যা ছিল তাই, এটা আগে বিটা পরে, আর এখানে যে ব্যাপারটা সেটা হলো যে আমরা যোগ বিয়োগ করেছি, টু এর থেকে থ্রি এ বাদ দিলে হয় মাইনাস এ, টু বির থেকে থ্রি বি বাদ দিলে হয় মাইনাস বি। এখন দেখো আমার কমন আসে এক্স মাইনাস এ মাইনাস বি, এই রাশি এই রাশি এই রাশি, এই তিনটা রাশিতেই আমার এক্স মাইনাস এ মাইনাস বি কিন্তু কমন আসে, তাহলে বা আমরা কমন নিব হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি, কমন নিলে থাকে হচ্ছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি, ইকুয়াল টু জিরো। দেখো আমরা কমন নিচ্ছি এইটা এইটা এইটাই, কমন হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি কমন, থাকে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি, আমরা কমন নিয়েছি। এখন যখন দুইটা গুণাকারে থাকে আমরা লিখি হয় এইটা ইকুয়াল টু জিরো অথবা এইটা ইকুয়াল টু জিরো। দেখো এইটা ইকুয়াল টু জিরো আমরা লিখতে পারবো না এই ক্ষেত্রে, কেন লিখতে পারবো না, কারণ এইখানে কিন্তু কোনো চলক নাই, চলক বর্জিত, এখানে এক্স নাই, সুতরাং এইটা কিন্তু যেহেতু এটার সাথে এটা গুণাকারে আছে, তাহলে জিরো ভাগ এইটা লিখবো, লিখলে কিন্তু জিরো হয়ে যায়। তো আমরা লিখি বা এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, এইটা ইকুয়াল টু জিরো হতে পারবে না, অত যেহেতু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি নট ইকুয়াল টু জিরো, দেখো এইটা ইকুয়াল টু জিরো হতে পারবে না,
কেন জিরো হতে পারবে না? কারণ এখানে চলক নাই, কারণ চলক বর্জিত। সুতরাং আমরা এইটা ইকুয়াল টু জিরো লিখবো, আর এইটা ইকুয়াল টু কিন্তু জিরো লিখতে পারবো না। সহজ কথায় এইটা গুণাকার আছে, এটার সাথে এটা গুণাকার আছে, পক্ষান্তর করলে জিরো ভাগ এইটা হবে, তার মানে জিরো হয়ে যাবে, অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। তো আমরা ওইটা লিখে লিখছি এইটা ইকুয়াল টু জিরো, আর এইটা ইকুয়াল টু জিরো হতে পারবে না, কারণ এক্স এখানে চলক বর্জিত, মানে এক্স চলক নাই, এক্স এখানে দেখো নাই, সবগুলা এ আর বি আছে। তাহলে এখন দেখো লিখতে পারি আমরা এ আর বি কে যদি ওই পাশে পাঠাই তাহলে হবে, দেখো এটা মাইনাস, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় প্লাস, এটা মাইনাস পক্ষান্তর করলে হয় প্লাস। তাহলে দেখো আমরা এক্স ইকুয়াল টু পেয়েছি এ প্লাস বি। অতএব অতএব নিম্ন সমাধান x ইকুয়াল টু এ প্লাস বি, এটাই হচ্ছে আমার নিম্ন সমাধান। দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং সহজ বলা চলে। দেখো আমরা এটার সাথে মাইনাস ওয়ান, এটার সাথে মাইনাস ওয়ান করেছি, আর এটার সাথে প্লাস টু করেছে। দেখো তাহলে টু মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মিলে হয় মাইনাস টু, তাহলে মাইনাস টু আর মাইনাস প্লাস টু কাটা যায়, কেটে গেলে কিন্তু আমরা এই লাইন চলে যেতে পারি। এবার এইটুকের লসাগু, এইটুকের লসাগু, এইটুকের লসাগু, এরপর এখানে যা ছিল তাই, এটা আগে বিটা পরে, আর এখানে যোগ বিয়োগ। এবার এইটা 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 তিনটাতে কমন কিন্তু এক্স মাইনাস এ মাইনাস বি, তাকে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি। এখন দেখো যদি দুইটা গুণাকারে থাকে, আমরা বেসিক্যালি এমনি নর্মালি কি করি, হয় এটা ইকুয়াল টু জিরো অথবা এইটা ইকুয়াল টু জিরো, কিন্তু আমরা এইটা ইকুয়াল টু জিরো লিখতে পারবো, এটা ইকুয়াল টু জিরো লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ এইখানে দেখো তুমি একটু তাকায়, এইখানে কিন্তু আমার কোনো চলক নেই। সুতরাং যদি চলক না থাকে তাহলে কিন্তু গুণাকার, আমরা এইটা ইকুয়াল টু জিরো লিখতে পারবো না। সুতরাং লিখবো যে এইটা ইকুয়াল টু জিরো আর এইটা ইকুয়াল টু নট জিরো। তাহলে অতএব আমরা এক্স ইকুয়াল টু পাই এ প্লাস বি, অতএব নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু এ প্লাস বি। আশা করি তোমরা ছয় নং অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা সাত নং অঙ্ক সমাধান করবো। দেখো সাত নং অঙ্কে চলক আছে কিন্তু এক্স, এই এক্সের কিন্তু আমরা মান বের করব। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আর এখানে আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমরা বা এক্স মাইনাস এ ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস বি, আমরা এখানে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস এ স্কোয়ার, মাইনাসে প্লাসে হয় মাইনাস বি স্কোয়ার। দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন আমার শুধুমাত্র একটাই, সেটা হলো আমরা এখানে মাইনাস কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বাদ দিতে পারি। দেখো এই পক্ষের তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু এখানে ভাগাকার আছে, এখানে ভাগাকার আছে, সুতরাং এটার এটা কেটে দিতে পারি। তাহলে বা দেখো এক্স মাইনাস এ বাদ দিলে থাকে এখানে ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস বি, এখানে থাকে মাইনাস ওয়ান, ব্রাকেটে লিখব উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে। দেখো যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা গুণ করি এখানে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আর এটা কাটা যাবে, এখানেও তাই কাটা যাবে। মূল কথা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুইটা হরে আছে তাই বাদ দিয়ে দিয়েছি উভয় পক্ষ থেকে। দেখো উভয় পক্ষে একই আছে তাই বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা বজ্র গ্রহণ করব। তো বজ্র গ্রহণ করার ক্ষেত্রে আমরা যদি এইটি এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কিন্তু এক্সট্রা মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি এইটা আগে লিখি সেক্ষেত্রে আমার এক লাইন বেশি করা লাগবে, তাই আমরা এটা আগে লিখবো ওয়ানের সাথে এক্স মাইনাস বি গুণ করলে হয় এক্স মাইনাস বি, এবার মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস এ গুণ করবো, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এ। এখন দেখো যে ব্যাপারটা আমরা এই লাইন থেকে এই লাইনে আমরা বজ্র গুণন করেছি, এই এক্স মাইনাস বি এর সাথে ওয়ান গুণ করলে এক্স মাইনাস বি, এক্স মাইনাস এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে এইটা হয়। এখন আমরা এক্স এক্সগুলো এক পাশে লিখব, এক্স এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এক্স ইকুয়াল টু এ, এটা মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস বি, বা একটা এক্স আর একটা এক্স যোগ করলে হয় টু এক্স ইকুয়াল টু এ প্লাস বি। টু এক্সের সাথে গুণাকারে আছে, আমরা টুকে যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, অতএব এক্স ইকুয়াল টু এ প্লাস বি ভাগ টু। অতএব নিম্ন
সমাধান এক্স ইকুয়াল টু এ প্লাস বি ভাগ টু। এটা হচ্ছে আমার নিম্ন অ্যান্সার। তার মানে দেখো আমার নিম্ন অ্যান্সার চলে এসেছে। অঙ্কটা কিন্তু খুবই সহজ। দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা এখানে মাইনাস কমন নিয়েছি। মাইনাস কমন নেওয়ার একটাই কারণ যাতে আমরা উভয় পক্ষ থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ দিতে পারি। তো দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে হরে আছে, এখানেও হরে আছে। সুতরাং উভয় পক্ষের হর থেকে আমরা বাদ দিয়ে দিয়েছি এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে থাকে এখানে ওয়ান আর এখানে থাকে মাইনাস ওয়ান। লিখেছি উভয় পক্ষকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে। এখন আমরা বজ্র গুণন করেছি। এই ওয়ানের সাথে এক্স মাইনাস বি গুণ করলে হয় এক্স মাইনাস বি, আর মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস একে গুণ করলে হয় এইটা। এবার এক্সগুলো একপাশে এটা মাইনাস পক্ষান্তর করলে হয় প্লাস, এটা মাইনাস পক্ষান্তর করলে হয় প্লাস। এবার একটা এক্স হয় টু এক্স, আর এ প্লাস বি থাকলো, টুটা গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হয়। এটাই হচ্ছে আমার নিম্ন অ্যান্সার। আশা করি তোমরা সাত নং খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এবার আসো আট নং সমাধান করাবো। তো আমরা আট নং অঙ্কটা প্রথমে তুলেছি, বা এখানে কিন্তু চলক হচ্ছে জেড। আমার যেভাবে হোক জেড এর মান বের করতে হবে, যেহেতু চলক জেড সুতরাং আমরা জেড এর মান বের করব। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো থ্রি প্লাস রুট থ্রি ইন্টু জেড ইকুয়াল টু ফাইভ প্লাস থ্রি রুট থ্রি, টুটা প্লাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় মাইনাস, বা থ্রি প্লাস রুট থ্রি ইন্টু জেড ইকুয়াল টু ফাইভ থেকে টু বাদ দিলে হয় থ্রি, থ্রি প্লাস থ্রি রুট থ্রি, বা থ্রি প্লাস রুট থ্রি ইন্টু জেড সমান, দেখো এইখানে থ্রি আছে, এইখানে থ্রি আছে, আমার এই পাশের মতো আমরা বানাবো। এই জন্য আমরা যে কাজটা করতে পারি, একটা থ্রিকে আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি। দেখো রুট দুইটা রুট থ্রি মিলাই কিন্তু থ্রি হয়। কীভাবে হয় দেখো, রুট থ্রি ইন্টু রুট থ্রি, দেখো সেটা হলো দুইটা রুট থ্রি, তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি স্কোয়ার। দেখো আমরা রুটের কারণে পাওয়ার লিখতে পারি, পাওয়ার লিখতে পারি হাফ, এরপরে স্কোয়ার, টু আর টু কাটা থাকে হচ্ছে থ্রি। তার মানে আমরা লিখতে পারি সেটা হলো দুইটা রুট থ্রিকে একটা থ্রি লিখতে পারি। সুতরাং আমরা এই একটা থ্রিকে লিখছি দুইটা রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি। এইটা করার একটাই কারণ আমরা যাতে কমন নিতে পারি এই জন্য, বা থ্রি প্লাস রুট থ্রি ইন্টু জেড ইকুয়াল টু এখানে আর এখানে আমার কমন হচ্ছে রুট থ্রি, তাহলে থাকে হচ্ছে রুট থ্রি প্লাস থ্রি। দেখো আমরা এই পাশের মতো করার জন্য আমরা কিন্তু এই থ্রিকে দুইটা রুট থ্রি লিখছি। যদি এখানে থ্রি কমন আসতো, আমরা থ্রি কমন না নিয়ে আমরা এই সমানের এই পাশের মতো এইটার মতো বানাবো। এই জন্য আমরা থ্রিকে দুইটা রুট থ্রি লিখছি, দুইটা রুট থ্রি মিলে কিন্তু থ্রি হয়। এখন দেখো এখানে কমন হচ্ছে রুট থ্রি, তাকে রুট থ্রি প্লাস থ্রি। এখন বা দেখো জেডের সাথে এটা গুণ আকারে আছে, আমরা পক্ষান্তর করলে ভাগ হবে। দেখো ভাগ হবে, তার মানে জেড ইকুয়াল টু রুট থ্রি, আমরা এই থ্রিটা আগে লিখলাম এরপরে প্লাস রুট থ্রি লিখলাম, ভাগ। এটা যেহেতু জেডের সাথে গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে থ্রি প্লাস রুট থ্রি। দেখো এইটা আর এইটা কাটা যায়, কাটা গেলে থাকে অতএব জেড ইকুয়াল টু থাকে কিন্তু রুট থ্রি। তার মানে জেড ইকুয়াল টু আমরা রুট থ্রি পেলাম, তাহলে জেড ইকুয়াল টু রুট থ্রি পেয়েছি। অতএব নিম্ন সমাধান জেড ইকুয়াল টু রুট থ্রি, এটাই হচ্ছে আমার নিম্ন অ্যান্সার। দেখো আমার নিম্ন অ্যান্সার চলে এসেছে, খুব সহজ অঙ্ক। দেখো টুটা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস, ফাইভ থেকে টু বাদ দিলে হয় থ্রি। এখন একটা থ্রিকে আমরা দুইটা রুট থ্রি লিখছি, এবার কমন নিয়ে আসি হচ্ছে থ্রি, যেটার সাথে এটা গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হয়। ভাগ হলে দেখো এইটা আর এইটা কিন্তু কাটা যায়, থাকে হচ্ছে জেড ইকুয়াল টু রুট থ্রি। যেহেতু চলক হচ্ছে জেড সুতরাং আমরা জেড এর মান বের করেছি, অতএব নিম্ন সমাধান জেড ইকুয়াল টু রুট থ্রি, এটাই হচ্ছে আমার নিম্ন অ্যান্সার। আশা করি তোমরা আট নং খুব সুন্দর করে বুঝতে পেরেছ। আমি পরবর্তী লেকচারে তোমাদের মূল বইয়ের নয় দশ এগারো এই তিনটে অঙ্ক সমাধান করাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।